আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা 1 টা 15 GB মেমোরি কার্ড আপনাদের মোবাইলে নেবেন। তো এটা নিয়ে আজকেই বিস্তারিত বলবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কী করতে হবে আপনাদেরকে, প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে লিখবেন ড্রাইভি। আপনারা এই ড্রাইভি লেখার পর তো প্রথমে দেখবেন যে সফটওয়্যারটা আছে গুগল ড্রাইভি, এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন। আর অনেকের মোবাইলও আছে এবং ইনস্টল করা লাগে না, আর অনেকের মোবাইলও ইনস্টল করা লাগে, ঠিক আছে? তো এখন আমার ইনস্টল আছে, তো আমি এটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আমি গুগল ড্রাইভে আমি প্রবেশ করব। তো এখানে আসার পর আপনাদেরকে যদি আপনাদের একটা জিমেল লাগবে, ঠিক আছে, আপনাদের জিমেল লাগবে, তো একটা জিমেল বসাবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের জিমেলটা এখানে বসিয়েছি। তো আপনারা জিমেল লাগবে, তো জিমেলের মাধ্যমে এটা হবে, জিমেল ছাড়া এটা কিন্তু হবে না, ঠিক আছে, জিমেল লাগবে। তো আমি কিন্তু একটা সফটওয়্যার আমার এই গুগল ড্রাইভে আপলোড দিয়েছি, যদি এই লিঙ্কটা আপনাদেরকে কপি করে পাঠায়, আপনারা কিন্তু আমার এই লিঙ্কে ক্লিক করে কিন্তু এই যে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। তো এখন হিসাব হয়েছে যে এটা কত জিবি আমরা কিভাবে দেখব। তো চলে আসবেন এই আইকন, 3 আইকনের পরে দেখতে পারছেন যে আমার এটা আমি লোড করেছি 178 MB, তো এটা 15 GB ইউজডেড, ঠিক আছে, 15 GB মেমোরির মতো আর কি। হ্যাঁ, একটা জিমেলে 15 GB করা মেমোরি কার্ড পাওয়া যায়। তো এটা অবশ্যই অনেকে জানেন বা অনেকে জানেন না, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। তো আপলোড করবেন কিভাবে আপনারা, বিভিন্ন ধরনের ছবি ফাইল, বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপলোড কীভাবে করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড লেখা আছে, ওখানে দেখতে পাচ্ছেন যে ফাইল লেখা আছে। তো ফাইল আপলোড বা ছবি আপলোড আপনি যেটা করেন, তো আপনি যদি আপলোডে ক্লিক করার পর থেকে যদি এখানে দেখবেন আপনাদের ছবিগুলো আসবে, ছবিগুলো বা অ্যাপস যে যে সব সফটওয়্যার আপনাদের আছে, তো এই সব সফটওয়্যারগুলো আসবে এখানে। আর এই দেখতে পাচ্ছেন ছবিগুলো, তো ধরুন আমি একটা ছবি আপনাদেরকে আপলোড দিয়ে দেখাচ্ছি। তো ধরুন একটা ছবি আপলোড দিব আমার, এই ছবিটা এখন আপলোড হইতেছে, এই যে এটা কিন্তু এই যে আপলোড হইতেছে এখন। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে একটি ছবি আপলোড হয়ে গেছে, যে এই ছবিটা আপলোড হয়ে গেছে, যে কীভাবে ছবি আপলোড দিতে হয়। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনারা একটা ফাইল আপলোড করবেন। তো এই ফাইলটা আপনাদেরকে নিজেরাই বানিয়ে নিতে হবে। তো এটা যদি আপনারা যে কোনো একটা নাম দেন এই ফাইলটার, ঠিক আছে, যে কোনো একটা নাম দেন, তো নাম দিয়ে আপনারা এখানে ক্রিয়েটকে ক্লিক করেন। তো একটা ফাইল হয়ে গেল, তো এই জায়গায় ক্লিক করবেন, সেই ফাইলে ক্লিক করার পর আবার এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সেই আপলোডে ক্লিক করবেন। তো এই ফাইলে যেটা রাখবেন সেটাই লিখবেন। ধরুন এই ফাইলের অডিও গান রাখলেন, বা ধরুন এই ফাইলে একটা অ্যাপস রাখলেন, বা ধরুন এই ফাইলে কোনো ইম্পর্টেন্ট কাজ বা ইম্পর্টেন্ট কোনো একটা ইমেল রাখলেন, তো এটা আপনাদের খুশি, যা ইচ্ছে তা রাখতে পারেন। তো আজকের ভিডিও এই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।